এই মুহূর্তে কালিয়াগঞ্জের পঞ্চানন মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। বড়দের বিশেষ কারণ হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার 70 থেকে 72 বছর হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেল। আমার বাবার বয়স 72 বছর রানিং। ধনকল থেকে দেওঘা পর্যন্ত যে রাস্তাটা আছে সেটা একদম বেহাল, ভেঙে চুরে একাকার হয়ে গেছে। যে রাস্তা দিয়ে একজন সাধারণ মানুষ যেতে পারে না, নিত্যদিন যাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হয়, যারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আছে তাদের যে দুর্ভোগ পোহাতে হয়, তারা অ্যাক্সিডেন্ট কোনো সময় অ্যাক্সিডেন্টের নিচে পড়ে যাচ্ছে, হাতে পায়ে চোট লাগছে, এবং যারা গর্ভবতী মহিলা এবং সিরিয়াস পেশেন্ট যাদের একদম ক্রিটিক্যাল অবস্থা, যেমন আমার বাবার অবস্থা হয়েছিল, মালদা নিয়ে গেছিল, একটা অ্যাম্বুলেন্স ঢুকে না, পরিস্থিতি এত খারাপ, বিকল্প কোনো মানে কোনো সুরাহা বা সমাধান নেই আমাদের জন্য। প্রতিশ্রুতি অনেকেই দেয়, অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক প্রশাসনিক আধিকারিক, বিডিও, ডিএম অনেকেই আসে, কিন্তু স্থায়ী সমাধান কেউ করে না। এই করতে করতে তো 72 বছর চলে গেল, এখন আমার বাবা হয়তো 2-4-5 বছর পরে মরে যাবে, তারপরে আমাদের জেনারেশন, আমাদের জেনারেশনও আর হবে না, তার পরবর্তী জেনারেশন কী হবে বলা মুশকিল। তাহলে কি আমরা গ্রামের মানুষ এইভাবে মরবো, পচে মরবো? একটা স্পেশাল ফেসিলিটি নেই, সরকার আমাদের জন্য কোনো স্থায়ী সমাধান করে না। ভোট আসলে ভোটের আগে বহুত রকম প্রতিশ্রুতি দেয়, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাই এসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সমাধান কেউ কিছু করে না। আমরা চাই বর্তমান পরিস্থিতিতে এই ভোটের প্রাক মুহূর্তে স্থায়ী সমাধান, একদম স্থায়ী সমাধান করবে, আমরা তাহলে এই আন্দোলন তুলে নেব। কিন্তু স্থায়ী সমাধান যদি কেউ না করে তাহলে এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, ভবিষ্যতে কোন পর্যায়ে যেতে পারে সেটা এখন আমরা বলতে পারছি না। আবার আমরা বসবো, আলোচনা করব, আবার মানে বৃহত্তর আন্দোলন হতে পারে। আমরা চাচ্ছি ধনকল থেকে দেওঘা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ, একদম সম্পূর্ণভাবে স্থায়ী সুরাহা সমাধান, মানে একদম ভালো রাস্তা থাকবে। যেমন শহরের মানুষের জন্য ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের গ্রামের মানুষের জন্য কিছু তো ডেভেলপমেন্ট চাই। আমরা সার্বজনীন উন্নয়ন চাইছি, পার্সোনাল বা প্রাইভেট কোনো উন্নয়ন চাইছি না, আমাকে কিছু দিতে হবে না। আমার গ্রামবাসীর জন্য আমাদের 5টা গ্রাম আছে। সাংসদের ভূমিকা কি দেখছেন? কোনো সাংসদ ফাংসদ কেউ আসেনি। বর্তমানে লাস্ট যে ইলেকশনটা হয়েছিল সেই সময় যে বিধায়ক ছিলেন উনি জেতার পরেও 1 বছর বা 1.5 বছর উনি স্বল্প সময়ের জন্য হয়েছিলেন, কিন্তু উনি আসেননি, বা উনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন কিন্তু পরবর্তী কোনো সমাধান করেননি। বা আমাদের যে বিজেপির যে এমপি আছে বর্তমানে দেবশ্রী চৌধুরী, উনি তো জিতে কোথায় হারিয়ে গেছেন খুঁজেই পাচ্ছি না, উনিও আসেননি কোনো দিন, উনি তো বাইরের লোক, আমরা ভোট দিয়েও তো মহাবিপদে পড়েছি। আর স্থানীয় যারা ছোটো মোটো নেতা আছে, যারা আমাদের মেম্বার, মেম্বারের কোনো ভূমিকাই নেই এর মধ্যে, মেম্বার কিছু করতে পারবে না। সাধারণ বিষয় প্রধান টোধা যারা আসে ওই শেষ, ওই অবধি শেষ। আমরা আমাদের ধনকল হাট হইতে দেওঘা হরিমন্দির পর্যন্ত যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে, সেই সঙ্গে ধনকল হাট থেকে লক্ষ্মীপুর মহিমচন্দ্র বিদ্যাভবন স্কুল পর্যন্ত সেখানে প্রায় 200 মিটার রাস্তা, এখনও জিনার রাস্তা, তিনি এই রাস্তাটা দেননি। সেই জায়গাটায় আমরা যখনই কোনো বর্ষার সময় কোনো ইট ফেলতে যাই বা কোনো মাটি ফেলতে যাই, আমরা সে কাজটা করতে পারি না। সেখানে 1 হাঁটু গর্ত হয়, তাদের মধ্যে দিয়ে আমরা যেতে পারি না, এবং প্রতিদিন সেদিক দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, তারা সেই কাদার মধ্যে পড়ে যায়, তাদের ব্যাগ ভিজে যায়, বাধ্য হয়ে আমরা আজকে এই পথবরোধ করতে বাধ্য হয়েছি, সেই সঙ্গে ভোট বয়কটও করছি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে মুমূর্ষু রোগী পেশেন্ট, রিসেন্ট আমার বাড়িতেই 3খানা অপারেশন হয়েছে, তাদেরকে আমাকে প্রায় 6 কিলোমিটার দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। এই যে আমাদের ভোগান্তি, আমরা একটা ইমার্জেন্সি পেশেন্টকে দ্রুত আমরা হসপিটালে পৌঁছাতে পারি না, এই অবস্থাটা আমাদের দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে প্রশাসনের ভূমিকা লাস্ট আমাদের একবার ফার্মের পাশ দিয়ে রাস্তা দিতে চাইলো, ফার্মের পাশ দিয়ে একটা রাস্তা দিতে চাইলো, মাপযোগ্য হলো, তারপরে কি হচ্ছে আর কিছু বুঝতে পারছি না, দরবার করছি, তারপরে কিছু হচ্ছে না। আমাদের এটা দীর্ঘদিন সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির সমস্ত নেতারা আইছে, ফিতা কাটে, ভোট নিয়ে যায়, তারপরে আস্থার জন্য কেউ সুরাহা করে না। হ্যাঁ, ভোট আসছে, আমাদেরকে ভোট দাও, ভোট জিতে যায়, তারপরে কোনো দলের আর চেয়াও থাকে না। আমাদের কালিয়াগঞ্জের বিডিও, আমি নামটা জানি না, তিনি আছে, এবং আমাদের স্কুলের যে মধ্য দুর্গাপুরের যে লক্ষ্মীপুর বিদ্যাভবনের যে স্কুল আছে সেখানে পাশ দিয়ে আস্থা হবে এবং মাটি ফেলে তড়িৎগতি করে কাজ হবে, বিডিও আমাদেরকে কথা দিল। তারপরে আজকে থেকে 6 মাস হলো, হ্যাঁ, বিডিওর আর কোনো গুরুত্ব নাই, কোনো ভূমিকা নাই। তো এইটা নিয়ে আমরা দীর্ঘদিনের যে আমরা 50 বছর থাকে,
তা আমরা যে ছেলে মেয়ে বউ যারা ব্যবসা বাণিজ্য করি রাস্তা দিয়ে আমরা চলতে পারি না, তা আমরা যদি এই আস্থার যদি সুরা না হয় আমরা ভোট বয়কট করব। বয়কট করে দিছি আমরা। আমার নাম সরেজ রায়, বাড়ি মধ্য দুর্গাপুর। আমরা 50 বছর 60 বছর ধরে এই রাস্তাটা ঘুরতেছি। সরকার যদি রেল লাইনের জন্য সরকার যদি জমি কিনতে পারে, অধিগ্রহণ করতে পারে, তাহলে সাধারণ চলাচল রাস্তা, জনসাধারণের রাস্তা কেন সরকার কিনতে পারবে না? আমাদের একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে যাওয়া যায় না, কোনো মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না, একটা সাইকেল নিয়ে যাওয়া যায় না। বর্ষার দিনে এতটা করে গর্ত, আপনি তো নিজে যায় দেখলেন যা রাস্তার দশা। এবার বহুদিন ধরে নেতারা আসে প্রতিশ্রুতি দেয়, ভোটের টাইম আসলে আসে ফিতা কাটে উদ্বোধন করে, কাজের কাজ কিন্তু হয় না। আমরা এরকম মোটামুটি দেখে আসতেছি 40 বছর ধরে। আমরা তো মানুষ, আমরা তো ওখানে মোটামুটি ধরেন ধনকলের কিছু এলাকা, হজরতপুর, লক্ষ্মীপুর, মধ্য দুর্গাপুর, দেওঘা, রাঘবপুর, এই যে আমরা 5-6টা গ্রামের লোকজন, এই যে একটা আমাদের এতগুলা ওখানে গ্রামবাসী, এতগুলা ভোটার, এতগুলা জনগণ ওখানকার, কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো পলিটিক্যাল পার্টি আজ অবধি আমাদেরকে কিচ্ছু করে দিতে পারলো না। হ্যাঁ, আমাদের দাবি, রাস্তা চাই, নাহলে আমরা ভোট, আমরা 3-4টা গ্রাম মিলে ভোট বয়কটের ডাক দিয়েছি। রাস্তা না হলে আমরা ভোট দিতে দিব না এবং কি ভোটও দিব না। আমার নাম রাজ্জাক মিয়া। হইতে দেওঘা হরি মন্দির পর্যন্ত যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তার সংস্কারের দাবিতে আমরা বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেছি, কিন্তু সেই আবেদন নিবেদনে আমাদের কাজ হয়নি। প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি কার্যকরী হয়নি, তাই বাধ্য হয়ে আমরা অনিচ্ছাকৃতভাবে এখানে আজকে পদবরোধ করতে বাধ্য হয়েছি। অবশ্যই সব জায়গা দ্বারা বাবু না যাবো একবারে।
রাস্তা চালা একটি ভোট দিচ্ছি না আমাদের এই পথ অবরোধে আন্দোলন এখানে রাস্তায় এসে সবাই বসে পড়ুন, আমাদের আন্দোলন মজবুত করতে হবে। আমাদের এই পথ অবরোধের কারণে আমাদের যারা বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন উদ্দেশ্যে যারা যাবেন এবং রাস্তায় আটকে পড়েছেন, কেউ গাড়ি থেকে রয়েছে, কেউ সাইকেলে রয়েছে, তাদের এই কষ্টের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী। আমরা আমাদের অনিচ্ছাকৃতভাবে আমরা আজকে এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের